আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যাদের কানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আমি শুরুতে বলে দিচ্ছি, কারণ অনেকে ভিডিও ফুল ওয়াচ করে না তাই বলতেছি, কেউ কিছু মনে করবেন না। তো এই যে আমি এখানে সিম রান্না করব, তো এখন তো সিমের সিজন না, তো তারপরেও এখানে সিম পাওয়া যায়, আর সিমগুলো অনেক ভালো লাগতেছিলো আমার, কারণ এই যে বিচিওয়ালা সিম না, কালা কালা বিচে দেখতেছো, একরকম বিচওয়ালা সিম আমার খেতে অনেক ভালো লাগে, সিমের চেয়ে সিমের বেশি আমার অনেক ভালো লাগে খেতে। তো সিমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ডোব একবার ধুয়ে নিয়েছি, আর একবার পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, আর একবার ধুয়ে নেব। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার ভিডিও, রাত্রের ভিডিও আর কি। এখানে বাসন বর্তন কিছু আছে, ওইগুলো ধুয়ে নেবো, সবজি রান্না বসে তারপরে ধুয়ে নেবো। হ্যাঁ, তো সবজি এই যে রাজমার সাথে সাথে সিমের সাথে আমি রাজমা দিয়েছি, রাজমা দিয়ে রান্না করবো, রাজমা দিয়ে চিলে তারপরে ডালের মতো করে দিয়েছি, তো এভাবে রান্না করব। তো এখানে আমি হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার ওইসব দিয়ে এখন আমি সবজি দিয়ে দেবো। সবজি অনেক বেশি দেখা যাচ্ছে, কারণ আমি যে রাত্রে রান্না করতেছি সকালে করব না, আর বা দুপুরে হয়তো নাও করতে পারি, কারণ যেদিন লাইভ করি সেই দিন আমার রান্না করতে খুব প্রবলেম হয়, তো আমি আগের দিন বা সকালে সকাল সকাল উঠে রান্নাটা করে নিই, তাই আমি একটু বেশি করে রান্না করতেছি। তো এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। তো সবজি বসিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আর ঢাকনা দিয়ে রেখে রেখে দিয়েছি, ওইগুলো আর দেখাই নি আপনাদেরকে, ভিডিও লম্বা হয়ে যাবে তাই। তো আজকাল বেশি ভিডিও লম্বা ভিডিও দিচ্ছি না, কারণ কেউ ভিডিও দেখেন না তাই, তো একটু একটু দিচ্ছি। তো সবাই ফুল ওয়াচ করবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সবাই করে নেবেন, আর যদি কেউ আমাকে নতুন বন্ধ করো তাহলে আমার কমিউনিটিতে লেটার দিয়ে দিও, আমি সবাইকে ব্যাগ দিয়ে দেবো। যদি ব্যাগ দিতে একটু দিন লেট হয়ে যায় তাহলে কেউ আবার আনসাফ করবেন না, আমি দিয়ে দেবো। ব্যস্ত আছি এই যে লাইভ লাইভ করে, লাইভ এসব করে অনেক ব্যস্ত আছে তাই কোনো কিছু করতে পারতেছে না ঠিক মতো। তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, সিঙ্কটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে কী কী কাজ করি, কী কী বলতে কিছুই না, 3 মিনিটের ভিডিও আছে, 3 মিনিটে কী কী করবো আর, যা কিছু করি আপনাদের সাথে শেয়ার করবো, দেখুন সবাই। তো এই যে আমি সবজিগুলো সফট হওয়ার পরে না একদম কম হয়ে যায়, প্রথমে দেখা যায় এত বেশি, তো তারপরে একটু কম হয়ে যায়, প্রথমে নাড়া যাচ্ছিলো না, বেশি দেখাচ্ছিলো, তো আমি ডেকে রেখে দিয়েছিলাম, এখন একটু কম হয়েছে। তো এখন আমি মাছ দিয়ে রান্না করবো, রুই মাছ দিয়ে, মাছের মাথা, তারপরে মাছের পিস ছিল ওইগুলো দিয়ে দিয়েছি, ওই যে 3 পিসই আছে, 2 পিস মাছের মাথা আছে আর 1 পিস মাছ আছে, ওইগুলো দিয়ে রান্না করবো। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেবো, এখানে আর পানি দেব না, যেভাবে আছে সেভাবে রেখে দেব, খেতে অনেক মজা হয়েছিল, জানি না এভাবে কেউ খেয়েছেন কি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো রান্নাটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে নেব। তো রান্নার সাথে সাথে এখানে যে চারটা ফোন দিয়ে লাইভে যুক্ত আছি, তো একদিকে লাইভে কমেন্ট করতে হয়, একদিকে রান্না করতে হয়, আরেকদিকে বাচ্চাদেরকে সামলাতে হয়, অনেক কষ্ট বলে বোঝানো যাবে না, লাইফটা একদম কী যা কী, কোথায় থেকে কোথায় চলে আসলাম সেটা বুঝতে পারিনি, একদম পাগলের মতো হয়ে গেছে এই যে লাইভ লাইভ করতে করতে, তারপরে মানুষের মন জিততে পারিনি, অনেক মানুষ আছে, অনেক কথা বলে কি বলবো। তো যারা যে অনেকেই আছে ডাউট করেন যে মনে হয় একটা ফোনে অনেকগুলো আইডি বানিয়ে এখান সেখান করে, কিন্তু এরকম না, আমার যে সব মিলে 5টা আইডি আছে, আমি 5টা আইডি দিয়ে একজনকে সাপোর্ট করতে পারি বা 5 জনকে করতে পারি আমি, সেটা আমার ব্যাপার। তো অনেক মানুষ আছেন, আমি এই ভিডিওটা একটু আগে করেছিলাম কয়েকদিন আগে, কিন্তু শেয়ার করিনি, মনে ভয় লাগতেছিলো যে মানুষ ভাববে মনে হয় ফোনগুলো দেখানোর জন্য আমি ভিডিও করেছি, কিন্তু আজকে আমি করেছি একজন আপুর জন্য, একজন আপু আমাকে সকালে অনেক কিছু বলেছে তাই আমি আজকে ওই ভিডিওটা আপলোড করেছি। ওই আপুর হয়তো বুঝতে ভুল হয়েছে, তো আপু আমি চাই না কেউ আমাকে ডাউট করুক বা কেউ আমার উপর শক করুক যে আমি এরকম করি, তাই ভিডিওটা আপলোড করেছি, তো দেখলে বুঝতে পারবেন।